বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা যখন সেহরি আর ইফতার করছেন নানা মুখরোচক খাবার দিয়ে, তখন সিদ্ধ ভাত, পানি কিংবা স্যুপ দিয়ে চলছে গাজাবাসীর ইফতার। দীর্ঘ অপেক্ষার পর ত্রাণে যতটুকু খাবার মিলছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। ইসরায়েলি হামলায় সব হারানো গাজাবাসী যেন সিয়াম সাধনার এই মাসে ত্যাগের অনন্য এক নজির। চারিদিকে ধ্বংসস্তূপ, এর মাঝে সেদ্ধ ভাত আর পাতলা স্যুপ দিফতার। না খেয়ে যাদের দিন কাটে তাদের কাছে সংযম নতুন কষ্ট নয়, তাই সামান্য খাবারেই চোখে মুখে তৃপ্তি আর স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। মুখরোচক বাহারি খাবার দিয়ে যখন ইফতার সারছে মুসলিম বিশ্ব, সে সময় গাজাবাসীর ভাগ্যে জুটছে এক টুকরো রুটি কিংবা এক বাটি স্যুপ। ইফতারে বাচ্চাদের কিছুই দিতে পারি না, ত্রাণে পাওয়া স্যুপ দিয়েই কোনো রকমে জীবন চলছে। দিনের পর দিন তিনজাত খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ, কিন্তু কি করব, মাথা গোজারই ঠাঁই নেই, সেখানে খাবারটা বিলাসিতা। গেল রমজানেও আত্মীয় স্বজন সবাই ছিল, আমরা একসাথে ইফতার করেছি, কিন্তু তারা এখন কেউ নেই, খোলা আকাশের নিচে ইফতার সারছি। ইসরায়েলি তাণ্ডবে চরম খাদ্য সংকট গাজায়। খাবার বলতে ত্রাণ সহায়তা হিসাবে পাওয়া ময়দা আর টিন জাত স্যুপ, সেগুলো পেতেও অপেক্ষা দীর্ঘ লাইনে। ইফতারে সামান্য কিছু মুখে দিতে পারলেও সেহরিতে জোটে না কিছুই। হামলা এড়িয়ে দু একটা দোকান যাও বা টিকে আছে, সেখানেও নেই সরবরাহ, যাও বা মিলছে তার দাম আকাশ ছোঁয়া। ঘর বাড়ি হারিয়ে পাঁচ মাস আগে রাফাতে আশ্রয় নেই, পরিবার হারিয়ে রমজান আমাদের কাছে শোকের মাস। আগে ইফতারিতে অনেক কিছুর আয়োজন করা হতো, এবার কিছুই নেই। ইসরায়েলি হামলায় মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে লাখ লাখ গাজাবাসী, নেই খাবার, পানি, ওষুধ আর জীবনের নিরাপত্তা। অথচ এ নিয়ে নেই কোনো আক্ষেপ কিংবা ক্ষোভ, উল্টো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজ ভূমি আঁকড়ে ধরে রাখার প্রত্যয় প্রত্যেকের কণ্ঠে।